ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই ফর্টি টু প্লাস ওয়ান বাই ফিফটি সিক্স প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই নাইনটি প্লাস এই ছটি সংখ্যার যোগফল আমাদের নির্ণয় করতে হবে এ ধরনের অঙ্ক বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় আসে এখন দেখো এই যে সংখ্যাগুলো আছে বুঝতে পারছি আমি ডাইরে যদি ভগ্নাংশের যেমন যোগ বলে সেরকম যোগ করলে কিন্তু এটা অসম্ভব মানে বিশাল বড়ো হবে কিন্তু লক্ষ্য করে দেখো এই যে ওয়ান বাই থার্টি থার্টি মানে কি ফাইভ ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই ফর্টি টু ফর্টি টু মানে হচ্ছে সিক্স ইন্টু সেভেন প্লাস ফিফটি সিক্স

দেখতে পাচ্ছ যে নিচের টার্মগুলো কী আছে ওয়া ফাইভ ইন্টু সিক্স সিক্স ইন্টু সেভেন সেভেন ইন্টু এইট এইট ইন্টু নাইন নাইন ইন্টু টেন টেন ইন্টু ইলেভেন মানে পরপর আছে ক্রমিক সংখ্যা যাদের বিয়োগ ফল হচ্ছে ওয়ান এবার এই যে ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স এটা লিখতে পারি ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স দেখো এদের লসক হচ্ছে ফাইভ ইন্টু সিক্স তাহলে উপরে সিক্স মাইনাস ফাইভ ওয়ান ঠিক একইভাবে ওয়ান বাই সিক্স ইন্টু সেভেন এটা লিখতে পারি ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সেভেন পর টার্মটা ওয়ান বাই সেভেন ইন্টু এইট লিখতে পারি ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই নাইন প্লাস

ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই ইলেভেন এবার লক্ষ্য দেখো যে মাইনাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন তাহলে কেটে যাচ্ছে তাহলে কী থাকলো ওয়ান বাই প্রথম টার্ম এবং লাস্ট টার্ম মাইনাস ওয়ান বাই ইলেভেন রিয়েল সেম করে দিই ফাইভ ইন্টু ইলেভেন ইলেভেন মাইনাস ফাইভ মানে সিক্স বাই ফিফটি এটা জানস তাহলে এই ধরনের অঙ্ক কখনোই একদম ডাইরেক্ট সরাসরি আমরা যোগে যাবো না আমি দেখবো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের মধ্যে কি সম্পর্ক আছে এবং এটা মনে রাখবে যে এর মধ্যে একটা নির্দিষ্ট প্রপার্টি মেলে এগুলো থাকে এবং তাদের যে ডিফারেন্স সেগুলো যদি এক হয় মানে এক মানে সেম হয় তাহলে কিন্তু আমরা এই ধরনের ব্রেকিংয়ে গিয়ে সহজেই তার মানটা বের করতে পারি